আসসালামু আলাইকুম সবাইকে সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি সুমি হাজির হয়েছি আপনাদের সাথে ডেজার্টের একটি ভিডিও নিয়ে আমি সব কিছু রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ এখন আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো আজকে কী ডেজার্টটা বানাবো সেটাই হচ্ছে কথা প্রথমে আমি প্রথম প্রসেসিংটা করে নিই এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ তারপরে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এবং তারপরে দিয়ে দিয়েছি চিনি এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে চলে যাব চুলায় আর এর মধ্যে আপনাদের সন্দেহ দূর করে দিই আজকে আমি আপনাদেরকে এই যে একটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্সে চলে আসে তো এখন আমি চুলায় চলে এসেছি এটাকে আমি একটু ঘন করে একটু মালায়ের মতো করে নিব তো আজকে আমি কী ডেজার্ট বানাতে যাচ্ছি আপনাদের জন্য খুব সহজ উপায়ে আমার রান্নাগুলো সাধারণতই খুব সহজ সহজ উপায় হয়ে থাকে এই রান্নাগুলোই আপনারা ইচ্ছা করলে আরও অনেকভাবে করতে পারেন এখন আমি উত্তর দেবার আগে আপনারা বুঝে ফেলবেন যে আমি আসলে আজকে কী ডেজার্ট বানাতে যাচ্ছি এই যে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেডগুলোকে আমি স্কোয়ার শেপ থেকে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব তার মানে বুঝেই যাচ্ছেন আসলে আমি কী ডেজার্ট বানাতে যাচ্ছি আজকে আমি আপনাদের জন্য খুব সহজ উপায়ে অল্প উপকরণে বানিয়ে দেখাবো শাহির টুকরা শাহি টুকরা শব্দটা শুনলেই কিন্তু খুব শাহি শাহি একটা ব্যাপার মাথায় কাজ করে খেতেও কিন্তু বেশ মজাদার খুব অল্প উপকরণে এই শাহি টুকরা বানানো যায় আবার খুব অনেক উপকরণ দিয়েও এই শাহি টুকরাটা বানানো যায় স্বাদ কিন্তু একই আসে তো আমি আপনাদেরকে এই যে দেখ দেখাতে চাচ্ছি তুই ট্রাইঙ্গেল শেপ করে আমি কিভাবে ব্রেডগুলোকে কেটে নিয়েছি এখন এর মধ্যে কাটতে কাটতে আমার দুধটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একটু ঘন করে একটু ক্রিমিশ ক্রিমিশ করে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি যাতে একটু ঘন ঘন একটা ব্যাপার থাকে খুব লিকুইড হবে না আবার খুব থেক থেকে ব্যাপারও থাকবে না তো এই যে আমি চলে এসেছি দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে তারপরের প্রসেসিংয়ে চলে যাব শাহি টুকরা বানাতে গেলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেসিং এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে মেল্ট করে এই ঘিয়ের মধ্যে আমি ব্রেডগুলোকে ব্রাউন কালার করে মুমুচ করে ডুবো মানে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে যাতে খুব সুন্দরভাবে ব্রেডগুলো ভেজে একদম মুচমুচো শক্ত শক্ত হয়ে যায় এবং সেই শক্ত ব্রেডের উপরে আমি যে মালাইটার মতো বানিয়েছি সেটাই ছেড়ে দেব এই যে দেখুন এইভাবে ভাজা দিয়ে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নেবেন চাইলে টিস্যু পেপার দিয়েও শুষে নিতে পারেন আমি এখানে ঘিয়ের মধ্যে ভাজছি আপনারা চাইলে বাটারের মধ্যেও ভাজতে পারেন আপনারা ঘি বাটার কিছু না থাকলে তাতেও কোনো টেনশন করার কিছু নাই আপনারা চাইলে একদম সয়াবিন তেলেও ভাজতে পারেন কিন্তু ঘিয়ে ভাজলে বাটারে ভাজলে যেহেতু শাহি টুকরা ফ্লেভারটা একটু অন্যরকম আসে আর কি তো সেই কারণেই আমি আরও একটা ব্রেড আপনাদেরকে সুন্দর করে ভেজে দেখাচ্ছি যখন ঘিটা একদম গরম হয়ে যাবে তখন কিন্তু দেওয়ার সাথে সাথেই ব্রাউন একটা কালার চলে আসবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে খুব বেশি সময় লাগবে না আর পুড়ে গেলে কিন্তু সমস্যা তো সেই জন্য আমি আরও একটা ব্রেড আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা তুলে ফেলার পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো এভাবে সুন্দর করে ভেজে সবগুলো যতগুলো টুকরো আপনি বানাতে চান এটা কিন্তু খুব সহজ একটা ডেজার্ট এবং চাইলে আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে এটাকে আগের দিন রেডি রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন স্টোর করতে পারেন কোনো সমস্যা নেই এই যে এখন আমি তুলে নিচ্ছি ঠিক এই যে একটা ব্রাউন সুন্দর কালার চলে আসছে এটা একটু পর ঠান্ডা হলে একদম মুচমুচে শক্ত শক্ত হয়ে যাবে ওটাতে ওই যে শক্ত শক্ত ব্রেডটা থাকবে ওটার মধ্যে আমি মালাইটার ঢেলে দেবো আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন তো একজন লাস্টের পর্যায়ে চলে এসেছি আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি এখানে আমি সুন্দর করে ব্রেডগুলোকে সাজিয়ে নেব আমার খুব ভালো লাগে যখন শাহি টুকরাগুলো লাইন বাই লাইন সিরিয়াল করে ত্রিকোণা শেপের সবগুলোই দেখুন আমি দেখতে পাচ্ছি টন টন করছে একদম তো এরকম করে মুছমুছু করে তেলে ভাজতে হবে তো ওই ওই সার্ভিংয়ের যে ব্যাপারটা না ওটা আমার কাছে খুব ভালো লাগে খুব স্টেয়ার্সের মতো লাগে আমার কাছে খুবই ভালো লাগে সাজাতে তো এই যে একটার পর একটা ব্রেড আমি দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন সাজাতে যতক্ষণ লাগে আর কি খুবই চটপট এরকম চটপট ডেজার্ট এবং রিচ একটা ডেজার্ট এত তাড়াতাড়ি হয়ে যায় আমরা অতিথি আপ্যায়নে করতে পারি আর খুবকে বেশি কিন্তু উপকরণ লাগে না দেখুন আপনারা এখানে চাইলে কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন আরও অনেক কিছু ইউজ করতে পারেন আমি খুব সহজে আপনারা চাইলেই যেন বানাতে পারেন এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওই যে মালায়ের মতো একটু দুধটা জাল করে রেখেছিলাম ঘন করে সেটাই এখন পুরো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরো ব্রেডটাকে ভরে ভরে দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার শাহি টুকরা দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে খুব সিম্পল খুবই সাধারণ এবং খেতে কিন্তু যতটা দেখতে সিম্পল খেতেটা কিন্তু খেতে কিন্তু ততটা সিম্পল না খেতে কিন্তু খুবই মজাদার তো এত সুন্দর একটা ডেজার্ট আমার কিন্তু খুবই ভালো লাগে খুব আগে থেকেই আমার শাহি টুকরা খুব পছন্দ আশা করি আমার বন্ধুদের কাছেও এই শাহি টুকরার ইজি রেসিপিটা ভালো লাগবে সাজিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ডেকোরেশন করব কিন্তু এখন ডেকোরেশন করব না এটাকে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা ডেকোরেশন করে তারপর চলে আসছি আপনাদের সামনে ফ্রিজে রাখার জন্য একদমই প্রস্তুত করে ফেলেছি এখন আমি ফ্রিজ থেকে সকালবেলা বের করেছি এই যে নিয়ে আসলাম সারাক্ষণ ফ্রিজে ছিল পুরো রাতটাই ফ্রিজে আমি রেখেছি এখন এটাকে আমি ডেকোরেশন করব ডেকোরেশন করব আমি হচ্ছে বাদাম এবং কিশমিশ দিয়ে আপনারা চাইলে অনেক আরও অন্য কিছু দিতে পারেন সমস্যা নেই এখানে আমি বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি জাফরান দিতে পারেন আরও অনেক কিছু দিতে পারেন যার যা ভালো লাগে দিয়ে দিতে পারেন এখানে আমি কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করছি খুবই দেখতে ভালো লাগছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই ডেজার্টটি কতক্ষণ লাগলো বানাতে আসলে আমার মনে হয় না খুব একটা বেশি সময় লেগেছে ব্রেড এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই শাহি টুকরোটা করে ফেলতে পারবেন উপকরণ মাত্র লাগবে দুধ চিনি এবং ব্রেড তো এই যে আমি ফাইনাল ডেকোরেশনে চলে এসেছি সারা রাত রুটিটা যখন কিনে দুধের মধ্যে ডুবো ছিল তখন কিন্তু একদম সুন্দরভাবে টইটুম্বুর হয়ে গেছে একদম সফট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একটা কি তুলে দেখাবো কি অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সহজভাবে উঠানো যাচ্ছে এই যে খুবই সুন্দর এবং লোভনীয় খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম আমার তো খুবই লোভ লাগছে এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো আমার খুবই পছন্দের একটা ডেজার্ট আশা করি আপনাদেরও খুব পছন্দের এই যে দেখতে পাচ্ছেন এত সফট হয়েছে স্পুনটা কিন্তু একদম স্মুথলি ঢুকে গেছে কার কার ভালো লাগে শাহি টুকরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার এই ছোটো ছোটো অল্প অল্প সহজ সহজ রেসিপিগুলো ভালো থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আশা করি আমার এই ছোট্ট ব্লগে আপনাদের এই মজার শাহী টুকরার ইজি রেসিপি আপনারা টুকে নেবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আমার স্বামী সন্তানের জন্য আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে অন্য কোনো ভ্লগে সিম্পল ভ্লগে খোদা হাফেজ